tahu konten pakai doa ini. Ini amalan apa? Kita amalan kita ada semua orang ikatan sih. So, sebagai hal yang boleh jadi dalam semua orang ikatan kita ada kira kira mustahil kira kira semua orang kita kata jangan kita dalam sini. Video yang itu mereka hanya cerita maaf nanti kalau kita tahu kalau last month dia video bila like nanti cerita mereka share kita lagi. বন্ধুরা চলো আপনার তো আরেক কিছু দেখা দেখানোর চেষ্টা করি মানে কিরকম ভাবে এফেক্টেড হয়েছে তোরা গাড়ির ভিতরে সাইন মারি হাম আইতাম কত তো একদম আমি জানি না বাট চেষ্টা করবো আর হাম এইবার অত সময় আপনার সুন্দর বাড়ি সুন্দর বাড়ি গাড়ি দেখছো না মানে তাই না আগে দিয়ে লুকিয়ে যাই আপনার তো আমার একটা ভিডিও লুকিয়ে আমরা যেয়াম রাস্তা দিয়া তো আপনারা দেখতে পারবো কীরকম অবস্থা হয়েছে জল আর জল চতুর্দিকে শুধু জল তো জল যাইবার জায়গা নাই আর লাগিয়া হাটনের লাগিয়া যেহেতু এটা সব জল নামিয়ে বাংলাদেশ যায় বাংলাদেশ ডুবিয়েছে তখন জল যাই তো কারণ যাইবার জায়গা নাই বাংলাদেশ তারপরে সাগরও পড়ে গিয়া তো যেহেতু এগুলোকে বরাক বললি সব জলগুলো যেহেতু যাইবার জায়গা নাই হয়ে গেছে আর লাগিয়া এদিকে বরাক বললি বরাক ইয়ে ফাটিছে ফাটিয়াছে আমার এই ঘাট এদিকে উড়াইয়া তো যেভাবে ডুবাইছে ডুবাইয়া ওরকম হাল্লত বে হাল্লত করে গেছে তো এদিকে আপনারা দেখে দেখতে পারবো সেম কন্ডিশন এদিকেও সেম কন্ডিশন চতুর্দিকে জল জল আর জল তো চেষ্টা করবো আর আপনার ধরে দেখাইবার কিছু আর বর্তমানে শিলচর টাউনও আর জল নাই জল হয়তো হয়তো কালিতারাপুর সাইটও আছে আর আর দেখা নাই আর যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি দিছিল বৃষ্টির লাগিয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পুরো উড়াইল আসলো মানে উড়াইল মানে ডুবাইল আরে আমরা করিমগঞ্জ বাসায় আমরা উড়াইল উড়াইলেও হই তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে দেখো ভিডিও লাস্ট পর্যন্ত ও সামনে গেছে কুত ফল লাগিয়া মানে দেখতে পারবো আপনারা ও ওই জায়গা ওখানে ও ঘরটা ডুবাইল আরে ডুবি গেছে পুরা উড়ি ভাবে এইখানে তো যেহেতু যখন মানুষ ডুবাইল মানুষের রাস্তাঘাটে দাঁড়াইয়া মানে দেখরা আর উপভোগ করতা সুন্দরী বিনিং চতুর্দিকে জল সলের উমস্তই ওটাও আরে করার কিছু নাই মানে যেহেতু ডিমাস আও থাকলে সব দিকে মানে আসাম মানে বিরাটভাবে রেইনফল হওয়ার কারণে ডিমাস ডিমাস আও আর আমরা বড় বেলি মানে পুরা প্লাবিত হয়ে গেছে গিয়া জলে করার কিছু নাই উই আর হেল্পলেস হোপলেস এভরিথিং আমার লগে আসুন পকম ভাই
আই হাই ফকম ভাই, কিরকম লাগে রে? ভালো ভালো পুরা না নি। সো আমরা অত সময় জল দেখলাম, জল দেখিয়া কইলাম একটু চা বাগান এলাকা পরিদর্শন করি, মানে চা ফাটতে উঠতে ঠিকঠাক অন নেই, ওদের লাগে আমরা চা বাগান আই গেছি আইয়া টিয়া টাইম পাস করিয়া। এখানে আবার চা খাওয়া যাইত না, খালি দেখা যাইব। তো আপনাদের দেখাই আমি একটু চা বাগান এলাকা বর্তমানে আপনারা লগে থাকক, আর আমরা হাঁটি হাঁটি যাই আর। সো যেহেতু কইলাম একটু ভিডিও বানাই আর তেতুরা লম্বা করে বানাইলে আপনাদের একটু এক্সপ্লোর করিয়া দেখাইলাই, আর আপনারা হকার লগে ভিডিও লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা আপনারা দেখতে পারবা কত সুন্দর মানে চা বাগান এলাকাটা। আয় হায় মানে সবসময় থাকার মনে হয় কিন্তু থাকা যাইতো না, যেহেতু এখানে একজন মালিকর আন্ডারে। আমরা পারমিশন উমিশন নিছি না ভাই, আপনি ঢুকি গেছি ওই তো আমরা প্রকম ভাই আইবা স্লোমো মারমু দেখ ভাই। সো যাই আর বা মজা লাগে, যদি বাঘ বাঘ লুক বাড়াতে আমরা কিটা করতাম মানুষে খাইলা আম্বানি আদানি গুড়া গুড়া ভাই, না না ঘুরা না, যেটা যেটা বলা বলা আছে ও তো বাইরে দিছো, আর যেটা খারাপ ও আমরা নিজেরে খাওয়ার। সো যাইও করি বন্ধুরা আপনারা দেখতে থাকক, বর্তমানে আছি কেন কিতা টি স্টেট আই থিঙ্ক তো শিওর নাম জানি না, যদি ভুল হয়তে আপনারা কমেন্ট করে কইবা, লেখা আছে যাইও। আপনার দেখো মানে সুন্দর জায়গা, সুন্দর সুন্দর কেন আইতে আইতে কেন দেখে ফ্লাট করে বুটু বাইলিছে, আপনারা দেখতে পারবো হকা সামনে ফ্লাট করে লিছে দেখছেনি বন্ধুরা। গিয়া আজকের ভিডিওটা ওখানে শেষ করিলে আর আপনারা সব ভালো থাকা সুস্থ থাকা, আর ভিডিওটা ভাললে একটু শেয়ার করক বুঝছো নানি। যদি আপনারা ইউটিউবে দেখিয়ে থাকেন তাহলে দেশি ব্লগার হুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুক পেজও দেখিয়ে থাকেন তাহলে নুরুল হুদা শেয়ার পেজটা আরে মানে ফলো করবা। সো লগে থাকো ওরকম ভিডিও পাইতে গিয়া, আর বাই বাই টাটা।